সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার রেল মন্ত্রণালয় এর নিয়োগ বিজ্ঞপ্তি 13 মার্চ 2023 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত হয়েছে। এখানে অসংখ্য পদে লোক নিয়োগ করা হবে, বিস্তারিত তথ্য আপনাদের কাছে তুলে ধরব। আমার চ্যানেল নতুন ভিউয়ার্স হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। ভবিষ্যতে আপনার ভালো ভালো ভিডিও পেতে এবং নিয়োগ পেতে আপডেট নিয়োগ পেতে এই আপনার হলো নোটিফিকেশনটি চলে যাবে। চলেন শুরু করা যাক। আমরা এখন নিচ থেকে শুরু করব, সেটি হলো অফিস সহায়ক নেবে হলো অফিস সহায়ক জাতীয় স্কেলে 15 স্কেলে 8,250 থেকে 20,010 টাকা বেতন, 20তম গ্রেড, 18 থেকে 30 বছর বয়স, 2টি পদে মাধ্যমিক কিছু সার্টিফিকেট বা SSC সমান উত্তীর্ণ হতে হবে। ক্যাশ সরকার জাতীয় আপনার বেতন 18তম গ্রেড, এখানে হলো 18 থেকে 30 বছর বয়স, 1টি পদে যে কোনো স্বীকৃতি বোর্ড হতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান উত্তীর্ণ হতে হবে, কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং মন্ত্রণালয় বিভাগসমূহ হিসাবে কোষের কর্মচারী হিসাবে বিধিমূল্য 2018 তফসিল 3 অনুযায়ী গৃহীত করা হবে। যে সকল জেলার প্রার্থী আবেদন করার প্রয়োজন নয় সেগুলো হলো ঢাকা, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, গাইবান্ধা, কুড়িগ্রাম, গাজীপুর, বগুড়া, পাবনা, সাতক্ষীরা, ময়মনসিংহ, কুমিল্লা, গোপালগঞ্জ, নরসিংদী, চট্টগ্রাম, শেরপুর, বরিশাল, নওগাঁ, সিরাজগঞ্জ এবং ফরিদপুর, পটুয়াখালী, নীলফামারী, মাদারীপুর জেলা প্রার্থী আবেদন করার প্রয়োজন নাই। আর শারীরিক প্রতিবন্ধী ও জেলা প্রার্থী আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্রী আপনার হলো 16তম গ্রেড, 18 থেকে 30 বছর বয়স এবং বিভাগীয় পাত্রের ক্ষেত্রে 35 বছর শিথিলযোগ্য, 6টি পদে স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা SSC পাস সমমান উত্তীর্ণ হতে হবে, কম্পিউটার টাইপে সর্বনিম্ন গতি হতে হবে, ইংলিশ 20 শব্দ ও বাংলা 20 শব্দ, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা থাকতে হবে। কম্পিউটার অপারেটর হলো 13তম গ্রেড, 18 থেকে 30 বছর বয়স, 6টি পদে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সমমান ও সমমান ডিগ্রি হতে হবে। সরকারি প্রতিষ্ঠানে কম্পিউটার পার্সোনাল নিয়োগ বা বিধি অনুযায়ী 2019 তফসিল 2 অনুযায়ী কম্পিউটার মুদ্রণের প্রতি মিনিটে 25 শব্দ বাংলা, ইংলিশ 30 শব্দ গতি সম্পন্ন হতে হবে। সাটলিপি কাম কম্পিউটার অপারেটর হলো 13তম গ্রেড, 18 থেকে 30 বছর বয়স, বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে 40 বছর, স্বীকৃতিযোগ্য, 2টি পদে শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমমান ডিগ্রি, সাটলিপিটি সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 72 ও বাংলা 45 শব্দ, কম্পিউটার টাইপের প্রতি গতি হলো ইংরেজি 30 বাংলা 25 শব্দ, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, ওয়ার্ড প্রসেসিং এবং ফ্যাক্স ইমেল ও দক্ষতা থাকতে হবে। যে সকল জেলার প্রার্থী আবেদন করার প্রয়োজন নাই, টাঙ্গাইল, ঢাকা, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, রাজবাড়ী, সাতপুর, হবিগঞ্জ, দিনাজপুর, খুলনা, নাটোর, ময়মনসিংহ, রাজশাহী, পটুয়াখালী, ঝালকাঠি, কক্সবাজার জেলার প্রার্থী আবেদন করার প্রয়োজন নেই, তবে সকল ইতিমধ্যে প্রতিবন্ধীর ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। এখানে বয়স হতে হবে 18 থেকে 30 বছর বয়স, 1/3/2023 তারিখে 18 থেকে 30 বছর বয়স, উত্তীর্ণ হতে হবে, এখানে হলো বীর মুক্তিযোদ্ধা ও শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে আপনার 32 বছর শিথিলযোগ্য। যাদের বয়স গণনা উল্লেখ হয়ে গেছে 25/3/2020 তারিখে সর্বোচ্চ বয়স আবেদন করতে পারবেন। আবেদনের ঠিকানাটি হলো mor.teletor.com. ওয়েবসাইটের বিধির মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনের শুরুর তারিখ হলো 20 মার্চ 2023 সকাল 10:00 থেকে আবেদন শুরু হবে। আবেদনের শেষ তারিখ হলো 18 এপ্রিল 2023 বিকেল 4:00 পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদনের ফি কত টাকা ফি জমা দিতে হবে সেটি হলো 1 থেকে 3 নং কর্মীকের জন্য 200 টাকা, সার্ভিস চার্জ 23 টাকা, মোট 223 টাকা, 4 থেকে 5 নং কর্মীকের জন্য 100 টাকা, সার্ভিস চার্জ 12 টাকা, মোট 112 টাকা ফি। অনলাইন টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আবেদনটি সম্পন্ন করতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন।